সোমবার সকালে কলকাতার করুণাময়ী থেকে বর্ধমান হয়ে আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর জাতীয় সড়কে পাল সিটের কানাইডাঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 ফুট নিচে নয়াঞ্জলিতে পড়ে যায় একটি যাত্রী বোঝায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এই ঘটনায় প্রায় 7 জন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। করুণাময়ী থেকে আসছিল, আসানসোলের দিকে যাচ্ছিল। তো এখানে এটা শুনলাম প্যাসেঞ্জারদের কাছ থেকে দুবার পাল্টি খেয়েছে, খেয়ে নিয়ে হিট করে ভেতরের এদিকে নিচে নেমে গেছে, রেলিং ভেঙে গেছে ওটাতে হিট করেছে, ব্রিজ থেকে রেলিং ভেঙে একদম ঘুর ছিল, আটকে গিয়েছিল, স্ল্যাবে আটকে গিয়েছিল। মেকানিক্যাল টেস্ট করতে হবে গাড়ির, মেকানিক্যাল টেস্টটা প্রয়োজন, তাতে বোঝা যাবে এক্স্যাক্টলি। এখন কিছু বলাটা ঠিক হবে না, মানে যেরকম ন্যাশনাল হাইওয়েতে যেরকম স্পিড সেরকমই স্পিড, সেটা দেখা যাবে মেকানিক্যাল টেস্টের পরে এগুলো বোঝা যাবে। আহত প্রাথমিকভাবে 5 জন একটু এদিক ওদিক স্ক্র্যাচ হয়েছে, আরেকজনের টেস্ট চলছে। আমাদের পুলিশ দ্রুততার সাথে সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিচ্ছে। ওসি মেমারি এবং পালসিটের ক্যাম্প ইনচার্জ খুব তাড়াতাড়ি এখানকার আশপাশের জনসাধারণের সাথে সবাই হাত মিলিয়ে খুব তাড়াতাড়ি যারা ইঞ্জিওর হয়েছে তাদেরকে রেস্কিউ করেছে, রেস্কিউ করে অনাময়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ট্রিটমেন্টের জন্য গাড়িটা কভার করে এত তাড়াতাড়ি এই চ্যানেলটাকে খুলে দেওয়া হতো। এটির জন্য যান চালাতেই আমি বলবো যেরকম অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই তুলনায় খুব তাড়াতাড়ি এটাকে চালু করে দেওয়া হয়েছে। যারা গন্তব্যে পৌঁছানোর জন্য এসেছিল কিন্তু অল্প কিছু আহত হয়েছে কিংবা আহত হয়নি, হ্যাঁ তাদের পৌঁছানোর কি ব্যবস্থা করেছে? হ্যাঁ, তাদের এই ট্রান্সপোর্ট ওদের SBSTC ট্রান্সপোর্ট ম্যানেজার এসছে এই মাত্র, আর আমাদের যেগুলো SBSTC যে বাসগুলো যাচ্ছিল তাতে আমরা অলরেডি তুলে দিয়েছি। পালসিট থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।